ওয়ালাইকুম দর্শক, আমরা চলে এসেছি নরসিংদীর শিবপুরে। এখানে আমাদের আজকের গন্তব্য রামবুটান গাছের দর্শন। দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি তার চারপাশে আপনারা দেখতে পাবেন দৃষ্টিনন্দন লটকন। এখানে লটকন গাছের পাশাপাশি কাঁঠাল গাছের প্রচুর প্রাচুর্য আমাদের চোখে পড়বে। আমরা যতটুকু হেঁটে ঢুকতে পেরেছি আমাদের চোখে পড়েছে অত্যন্ত চমৎকার এই দৃশ্যগুলো। মাঝে মাঝে কিছু কাঁঠাল গাছ ব্যতীত বাকি যা কিছু আমাদের চোখে পড়ছে তা সব কিছুই লটকন গাছের দৃশ্য। চলুন দর্শক, আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলি। রামবুটানের ঠিক গাছটিতে আছে দর্শক, আমরা আসলে যে জিনিসগুলো আপনাদেরকে একটু উপস্থাপন করার চেষ্টা করছি, আসলে রামবুটান গাছ অন্যান্য গাছগুলোর থেকে খুব বেশি আলাদা নয়। দর্শক, আমাদের সামনে এই মুহূর্তে রামবুটানের যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই রামবুটানের গাছটি প্রথম দর্শনে কিন্তু আমাদের কাছে আলাদা কিছু মনে হয়নি। তবে একটু ভালো করে খেয়াল করুন দর্শক, গাছটি সাধারণভাবে বেড়ে ওঠে একটি গাছ এবং প্রতিটি পত্রপল্লবে মাত্র 5টি করে পাতা, একটি ডালে বর্তমান। প্রাথমিক অবস্থানে আসলে আমরা অগাস্টের ঠিক শেষ ভাগে এসে পৌঁছেছি। জুন, জুলাই, অগাস্ট এই সময়টিতে পুরোপুরি ফলগুলো সাধারণত পেকে গিয়েছে এবং একই সাথে এই গাছগুলোতে কিন্তু মুকুলও ধরছে। দর্শক, এই গাছের যিনি মালিক তিনি একটা সময় প্রবাসে তার জীবন কাটিয়েছেন এবং প্রবাসের এই সময়টিতে তিনি যে পেশার সাথে সংযুক্ত ছিলেন সেই পেশাটিকে তিনি ভালোবেসে হলেও গিয়েছিলেন মালয়েশিয়াতে, কিন্তু পরবর্তীতে তিনি সেখানে তার আসলে কর্মব্যস্ততার যে বিষয়গুলো সেগুলো মনোমতো না হওয়াতে তিনি দেশে ফিরে আসেন এবং আসবার সময় একটি বিষয়ে তার মাথায় নাড়ে যে মালয়েশিয়াতে যে ফল এত চমৎকারভাবে বেড়ে ওঠে একই পরিবেশে বাংলাদেশে কেন সেটা সম্ভব নয়। দুটি ফল তিনি সাথে করে নিয়ে আসেন, তাদের মধ্যে একটি হচ্ছে রামবুটান। দর্শক, আমরা এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তার মাদার গাছ এবং এই গাছটি তিনি তৈরি করেছিলেন রামবুটানের বীজ থেকে। দর্শক, আসুন আমরা তার পুরো বাগানটি আরেকবার একটু ঘুরে দেখি। তিনি এখানে মোটামুটিভাবে একটি নার্সারি গড়ে তুলেছেন। তার এই নার্সারিতে আমরা একবার চোখ বুলালে দেখতে পাই এখানে প্রচুর পরিমাণে লটকন গাছ, রামবুটানের চারা, একই সাথে তিনি লেবু এবং মালটার চারাকে তার নিজের বাগানে উৎপাদন করছেন সারা বছর ব্যাপী। দর্শক, আমরা যেখান দিয়েই দেখাচ্ছি সেখানে আমরা শুধু দেখতে পাচ্ছি লটকন এবং রামবুটানের চারাগুলো। দর্শক, আমার ঠিক সামনেই আরেকটি রামবুটানের চারা বড় হয়ে বৃক্ষে পরিণত হয়েছে। দর্শক, আমরা প্রথম যে গাছটিতে আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি প্রথম গাছটি প্রথিত হয়েছিল 2006 সালে। 2006 সালে যে গাছটি তিনি বাড়ির আঙিনার এক পাশে অর্থাৎ দক্ষিণ পাশে বুনেছিলেন সেখান থেকে 2011 সালে প্রথম তিনি ফল আবাদ পান। তার যে প্রথম ফলটি আসে তার আগ পর্যন্ত এই গাছটি নিয়ে সবিসারে এলাকায় তেমন কোনো চাঞ্চল্য সৃষ্টি হয়নি। অনেকেই এই গাছটির বিষয়ে তার পারিবারিকভাবে এবং অন্যান্য যারা এই ফলটি একেবারেই নতুন হিসেবে পরিচিত যাদের কাছে তারা বিভিন্ন সময়ে তাকে তিক্ত কিছু কথাও শুনিয়েছেন, কিন্তু 2011 সালে প্রথম যখন ফলটি তার গাছে আসে তখন কিন্তু দর্শক চেহারা পাল্টে যায়, প্রত্যেকের মুখেই কিন্তু
স্বর পরিবর্তন হয়ে যায়। প্রত্যেকেই তার প্রশংসায় ভাসতে থাকেন। দর্শক, আমরা যারা সফলতা অর্জন করে তাদের গুণগান করতে পছন্দ করি। এমনটি যদি হয়ে থাকে তাহলে নতুনত্ব সৃষ্টি হওয়ার কোনো সুযোগ থাকবে না। তারই ধারাবাহিকতায় মজনু সাহেব প্রথম যে ফলগুলো পেরে নিজে খেয়েছেন এবং তার এলাকায় তার পাশাপাশি যারা অবস্থান করেছেন তাদেরকে খাইয়ে এটি সম্পর্কে পরিচয় দিয়েছেন এবং তার এলাকাতে খুব কাছাকাছি যে মহাসড়ক আছে সেখানে যে বাজার আছে সেখানে রাস্তার পাশে বসিয়ে মানুষের কাছে এই ফসলগুলো বিক্রি করেছেন। এই ফলগুলো মানুষকে পরিচয় করাতে তার লেগেছে অত্যন্ত অনেক সময়। দর্শক, এই সময়টি তাদেরকে দিতে হয়েছে এবং আস্তে আস্তে নিজের এই উৎপাদনশীলতাটাকে মানুষের কাছে পরিচয় করাতে হয়েছে। দর্শক, প্রাথমিকভাবে আমরা আপনাদেরকে এই বিষয়গুলি উপস্থাপন করছি এই কারণেই, কেননা আপনি যে কাজটি করতে যাবেন তাতে আপনার একাগ্রতার ভীষণ প্রয়োজন এবং যদি আপনি সেখানে সফল হতে চান তাহলে আপনাকে উদ্যমটিকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। আশেপাশে আপনাকে কে কী বলল সে বিষয়গুলোকে এড়িয়ে আপনাকে আগাতে হবে অনিশ্চয়তার পথে, কিন্তু জেনে বুঝে এবং স্পষ্টভাবে এই বিষয়গুলোকে মনে প্রাণে নিয়ে। তো দর্শক, চলুন আমাদের এই পুরো পরিক্রমায় আমাদের এই উদ্যোক্তার কাছ থেকে আমরা জেনে নেই কীভাবে এই কাজটি তিনি সফল করলেন। আসসালামু আলাইকুম মজনু ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? ভালো আছি ইনশাআল্লাহ। আমরা ঠিক সময় মতোই মনে হয় চলে আসছি। হ্যাঁ, এই ফল আছে মানে বর্তমানে পারতাছি আপনি দেখতেছেন। আচ্ছা, আপনার হাতে তো দেখতেছি রামবুটান সব পেরে একবারে শেষ করে ফেলছেন, গাছ শেষ করে ফেলছেন না আপনি জন্য কিছু রাখছেন গাছ? এই আছে কিছু, যখন লোকজন আইবো দেখবো খাইবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে আমরা এমন সময় আসতে পারছি যে সময়টাতে আপনি আসলে ফল পেরে কেবলই নামলেন। তো আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখাই যে আসলে আপনার গাছে কি পরিমাণ ফল আছে এবং আসলে কিভাবে আপনি এখান থেকে পারলেন সেই পুরো জিনিসটি আমরা আসলে দর্শকের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। দর্শক আমাদের সাথেই থাকবেন। মজনু ভাই, আমরা একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই রামবুটান ফলটি, আপনি তো বাংলাদেশে পথিকৃত, এই ফলটির ব্যাপারে আপনার কাছে অভিজ্ঞতার থেকে অভিমতটা কি যে আপনি এই ফলটি বাংলাদেশে নিয়ে আসতে পারতে আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমি মনে করি যে বাংলাদেশে এই ফলটা অনেক লাভবান, যে এইটা পরিচর্যাও লাগে কম। এরপরে মনে করেন এই ফলটার মধ্যে 5 বছর পরেই গাছে ফল আসে, ফল আসার পরে তো এটার মধ্যে অন্য আর কিছু লাগে না জৈব সারা, এটা অনেক লাভবান। আচ্ছা, আপনি এই ফলটা কেন চিন্তা ভাবনা করলেন যে এই ফলটাই আপনি বাংলাদেশে নিয়ে আসবেন? না, এই ফলটা ইয়া করলাম যে এটা ফলটা আমার যে অনেক মিষ্টি লাগে, সুস্বাদ্য, এমনি মানে পরিচর্যা দেখছি কম, এটা সব কিছুই লাগে না। আপনার এলাকাতে তো লটকন প্রচুর পরিমাণে হয় এবং আপনার বাড়ির আশেপাশে কিন্তু আমরা প্রচুর লটকন গাছ ঢুকতে ঢুকতে দেখলাম, তা আপনার কি পরিমাণ লটকন গাছ আছে? হ্যাঁ, লটকন আছে আমার প্রায় 100 গাছের মতন আছে বাগান। 100 গাছের মতো বাগান, যার 100 গাছের লটকন বাগান আছে তার পক্ষে তো আর অন্য কোনো কিছুর দরকার হয় না। তো আপনি কেন এই ফলটা বিশেষ করে পছন্দ করলেন? এই ফলটা হচ্ছে আপনি দেখতেও সুন্দর লাল কালার, এরপরে হচ্ছে আপনার এটা পরিচর্যা কম লাগে, লটকন চেয়েও পরিচর্যা কম লাগে, এটা লটকনের চেয়েও পরিচর্যা কম কম লাগে। এটা একটা হচ্ছে আপনার বছর এটা 2 বার আসে, এটা লাভজনক বেশি, একান্দা পাকবো আর একান্দা মকুল আসবো, তনের মধ্যে লাভ বেশি। আর এটা যে সমতা হয় অন্য ফল এই সময় থাকে না, ইচ্ছা করলে গাছও 2 মাস বেশি রাউন যায় পাকার পরেও। লটকনের সময়টা কতদিন? এই লটকনের সময়টা 1 থেকে 1.5 মাস, 1.5 মাসের ভিতরে শেষ, মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যেই বর্ষার সময়টাতে লটকনটা শেষ শেষ হয়ে যায়। লটকনটা শেষ হয়ে যায় কিন্তু আপনার এই রামবুটান শেষ হয় না? না, রামবুটান শেষ হয় না, রামবুটান দীর্ঘদিন থাকে, যেমন লেচুর সমানে রামবুটান আসে। আচ্ছা, হ্যাঁ, লেচু শেষ হয়ে যায়, রামবুটান গাছে ইচ্ছা করলে আরো 2 মাস পাকা অবস্থায় থাকে।
এই রামবুটানটা আপনার গাছে কতদিন ধরে ফুল আসতে থাকে এবং কতদিন ধরে থাকে? এটা মনে করেন যেমন জুন জুলাই এটার পাহে মানে মকুল আসে যেমন ফাগুন চৈত্র মাসে, ফাগুন চৈত্র মাসে মকুল আসে। তার মানে হচ্ছে আমরা ধরে নেই যে ইংরেজি মাসে হিসেব করি আমরা মার্চ এপ্রিলের পর থেকে ধরে এটার মকুল শুরু হয়ে যায় এবং জুন জুলাই গিয়া জুন জুলাইতে গিয়ে অলরেডি পেকে যায়, পেকে যায়। সেই জুনে পাকা জিনিসটা আমরা আজকে অগস্টের শেষ পর্যন্ত চলে আসছি, এখনো পর্যন্ত আপনার গাছে রামবুটান আছে। এবং আমরা একটু ভালো করে খেয়াল করলাম এখানে অলরেডি নতুন মুকুলও অনেক আছে। না এই ফলটা যদি আর আগে পারতাম তো আরো অনেক মুকুল থাকলে হলে এই ফলটা একটু রেট রাখা হয়েছে, সবাই দেখতেছে হারা লাগে তো সবার লাগে। নতুন একটা ফল সবার কাছে আসলে আগ্রহের বিষয়, তাই এই জিনিসটিকে আপনি সবার উদ্দেশ্যে দেখার জন্য এবং বিপণনের সুবিধার জন্য তাদের জন্য এই ব্যবস্থাটা রেখেছেন। তো ভাই আপনার পুরো পরিচয়টা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু দিতেন, যদিও আপনাকে দর্শক চেনে। আচ্ছা আমার পুরো পরিচয় হচ্ছে আমি নরসিংদী জেলা শিবপুর থানার জয়নগর ইউনিয়নের আষ্টনি গ্রামের। আমার নাম মোহাম্মদ মজলুম মিয়া। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01725256627। তো দর্শক আমরা কিন্তু মজনু ভাইয়ের পুরো পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। মজনু ভাইয়ের এই নাম্বারটিও কিন্তু মজনু ভাইয়ের মুখ থেকে আপনারা সরাসরি শুনতে পেলেন, আমরা স্ক্রিনেও এই নাম্বারটি দিয়ে দেব। আপনারা অবশ্যই এই রামবুটান সংক্রান্ত যত পরামর্শ এবং চারা যদি প্রয়োজন হয় আমরা এই ভিডিওটির একেবারে অর্ধাংশেই কিন্তু আপনাদেরকে এই পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক আমরা চেষ্টা করব ভিডিওর বাকি অংশ জুড়ে এই রামবুটান কিভাবে, কখন, কোথায়, কোন কোন জায়গায় আপনারা করতে পারবেন এবং সেটিতে আপনারা কিভাবে লাভবান হতে পারেন পুরো বিষয়টি, তো আমাদের ভিডিও কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এটাই আমরা আশা করব। তো মজনু ভাই চলেন আমরা আপনার বাগানের দিকে যাই, যেখানে নার্সারি হিসেবে আপনি তৈরি করেছেন রামবুটানে, সেই জায়গাটিতে আমরা আসি। আসেন এই জায়গাটা দেখে আসেন। মজনু ভাই আমরা এখানে পেছনে বেশ কিছু গাছ চারা হিসেবে দেখলাম, এটা এক বছরের। এই চারাগুলো কিসের চারা? এ রামবুটানের, এটা এক বছরের চারা। এক বছরের চারা, এগুলো তো সব বীজ থেকে তৈরি? হ্যাঁ বীজ থেকে, সব বীজ থেকে। আচ্ছা এগুলো কোন বীজ থেকে করলে সবচেয়ে ভালো হয় আপনি যদি আমাদেরকে একটু বলতেন? এটা মনে করেন রামবুটানের যে বীজগুলো আছে না এই বীজ থেকেই সবচেয়ে ভালো। আচ্ছা এই বীজ থেকে ভালো, এই বীজে আপনি কোন বীজগুলো বেছে নেন? না এই বীজগুলো আমি বেছে নিই যে বীজগুলো আমি সবচেয়ে একটু বড় সাইজের আকারের বেশিটা একটু বড় হয়, এই গাছটা একটু মোটা হয়, ইয়া হয়, আর পুষ্ট যে ফল, যে এই ফলটা পরিপুষ্ট ঠিক ভালোভাবে সেই ফলগুলো। তো এই ফলগুলো কি বীজগুলো আপনি নিজের এখানে যেগুলো খাওয়া হয় সেগুলো থেকেই সংগ্রহ করেন? হ্যাঁ আমি এইগুলি মনে করেন আমার গাছের যে ফলগুলো এই লোকজন আসে খায় দেখে এই ফল এই বীজ দিয়েই আমি চারাগুলোই করি। আচ্ছা এই বীজ উৎপাদনের কৌশল এটা কি আপনি শুধু জানেন না আরো অনেককে আপনি শিখিয়েছেন? না অনেক অনেকে শিখছে। এই যে মনে করেন একজনে এক কেজি ফল নেয় নিজে চারা করবো, এগুলো আমি পদ্ধতিতে দায় দিই যে এইভাবে করবা, যেমন মাটি আর জৌব মিশায়া, এরপরে একটা প্যাকেটও বইরা পলিথিন প্যাকেটও এটার মধ্যে বেশিটা দিলে এই 5 দিনে গজায় যাবো, এটা সবাই করতে পারবো। আচ্ছা এর ক্ষেত্রে পরিচর্যা? পরিচর্যা আর কিন্তু নাই, যদি মাটিটা বেশি শুকায় জায়গা তো অল্প কিছু পানি দেওয়া লাগবে, না আর কিছুই না। যদি অনেকে অনেক বেশি ভিজিয়ে ফেলে তাহলে বেশিটা নষ্ট হয়ে যাবে, ছত্রাকের কোনো সংক্রমণ হওয়ার সম্ভাবনা? না না ছত্রাকের কোনো সম্ভাবনা নাই, কিন্তু আলিটা নষ্ট হয়ে যাবে বেশি পানি পড়লে। আচ্ছা এটা কাঁঠালের বীজের মতন পানি বেশি পড়ন যেত না। দর্শক আপনারা বুঝতেই পারছেন এটি কাঁঠালের বীজই যেভাবে আপনারা বপন করে যেখান থেকে গাছ উৎপাদন করতে হয় অনেকটা তারই ধারাবাহিকতায় এই ফলটিকে আমরা গাছে পরিণত করতে পারি। চলুন আমরা একটু বড় গাছগুলো দেখে আসি। আসেন এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার 2 বছরের গাছ। দর্শক আমাদের সামনে যে গাছগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 2 বছর বয়সের গাছ এবং গাছগুলো অলরেডি প্রায় 5.5 ফুটের কাছাকাছি, 5 ফুটের উপরে অলরেডি গাছগুলো উঠে গিয়েছে।
দুই বছর বয়সে গাছের স্বাভাবিক গ্রোথ যদি থাকে তাহলে গাছগুলোর ধরন কেমন হতে পারে এটি আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারবেন এবং এই পাতার আকৃতি এবং পাতার ধরন দেখে আসলে আপনারা সহজেই এই বিষয়গুলো চিনতে পারবেন। মজনু ভাই আমাদেরকে একটু বলবেন কি যে আসলে এই গাছগুলোর অসুখ বিসুখ কি হতে পারে? না এটার এমন কোনো অসুখ নাই, এটার মাঝে সময় মতো খালি শেষ পানি দিতে হলে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা কিছু কিছু পাতা শুকিয়ে যেতে দেখছি। নাই এটা হচ্ছে আমাদের বছর, যদি পাতাটার বয়স এক বছর হয়ে যায় তাহলে আস্তে আস্তে শুকায় নষ্ট হয়ে যাব, কিন্তু একবারে জয়রা পড়তো না। আচ্ছা, এটার ক্ষেত্রে কি কোনো বিশেষ নিয়ম আছে যে বা পাশের থেকে ডাল ছাটাই করে দেওয়া এই ধরনের কোনো বিশেষ নিয়ম কি? এটা বড় গাছ হলে যদি বেশি জামেল হইয়া জায়গাটা একটু ছাটাই করে দিলে গাছটা একটু পরিষ্কার থাকে। আচ্ছা, আপনি আপনার বড় গাছের প্রতি কোনো বিশেষ যত্ন কি নিয়েছেন, বিশেষ করে কোনো ডাল ছেঁটে দেওয়া অথবা মাথা ভেঙে দেওয়া এই ধরনের কোনো কাজ? হ্যাঁ, এটা লেসু জাতীয়, এটার মাথাটা ভেঙে দিলে সবচেয়ে সুন্দর। আবার মনে করেন যে জায়গাতে একটা ছিল এখন আবার চারটা পার্থক্যটা যদি আপনি দর্শকের সামনে একটু তুলে ধরতেন। লিচু বছরে একবার আসে আর রামভুটান হিসাবে 9 মাসই থাকে, একটার পর একটা আসাতে আছে। আর লিচুটা একবারই শেষ, আর লিচুটা বেশি দিন তাহে না গেছ, পাকলে পাইরা লাউন লাগে। আর রামভুটানটা পাকার পরেও 2 মাস রাউন যায় গেছ, এই কারণে আমি মনে করি সবচেয়ে ভালো রামভুটান। লিচু ফলটা তো আমরা বাজারে সাধারণত গাছ থেকে পাড়ার পরে সর্বোচ্চ 7 থেকে 10 দিন আমরা বাজারে রাখতে পারি, বাসায় সংরক্ষণ করে এর মধ্যে খেতে পারি। এর মধ্যেই সাধারণত লিচুটা তার স্বাদ নষ্ট হয়ে যায়, লিচুটা শুকিয়ে যায়। রামভুটানের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হয় কিনা? না না, রামভুটানও মনে করেন 8 দিন 8 দিন 10 দিনটা হাঁকে কোনো ব্যবহারই নাই, এটা এমনি থাকে। আচ্ছা, আমরা যে সমস্ত জায়গাগুলোতে বাহিরে বিক্রি করতে দেখি তারা দেখা যায় যে পানির মধ্যে রামভুটানগুলোকে রেখে দিয়ে 1 মাস পর্যন্ত তারা পানির মধ্যে দিয়ে রাখলে 1 মাস রাউন্ড থাকে, ফ্রিজের মধ্যে রাউন্ড হয় না। আচ্ছা, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো তার যে স্বাদ গন্ধ এই বিষয়গুলো কি অটুট থাকে? হ্যাঁ, এটা ইয়ে না। আর মনে করেন গাছতে নতুন যে ডাইয়া করবো এটার স্বাদ হয়ে আরেকটা, আর বিজায় রাখলে স্বাদ হয়ে একটা। আচ্ছা, মানে যত বেশি সময় হবে স্বাদটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে নষ্ট হয়ে যাবে। তো আমরা আসেন বাজার ভেতরের দিকে, আর যে গাছগুলো আছে আপনার সেগুলো একটু। হ্যাঁ, 3 বছরের গাছগুলো দেখবেন 6 ফুট আছে। দর্শক, এখানে মজনু ভাইয়ের এই বাগানে অনেকটা আমরা নার্সারি হিসেবেই তিনি গড়ে তুলেছেন এবং এই নার্সারিটিতে তিনি লটকন এবং রামভুটানের প্রচুর চারার সন্নিবেশ ঘটিয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে আসলে এক নজরে সব একসাথে দেখানো সম্ভব হয়, তারপরেও দর্শক আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কেননা এখান থেকে আপনারা নিশ্চিন্তে একেবারে বীজের থেকে সুপুষ্ট বীজ থেকে তৈরি হওয়া যে সমস্ত গাছগুলো সেগুলো কিন্তু মজনু ভাইয়ের হাতে যত্নে যে গাছগুলো বেড়ে উঠেছে সেই গাছগুলো কিন্তু আপনারা এখান থেকে সরাসরি নিতে পারবেন। আপনি কি দেশের যে কোনো প্রান্তে এই গাছগুলো পাঠান? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ান সার্ভিস আছে, সদরে আমি সদর পর্যন্ত দিতে পারবো। আচ্ছা, যে কোনো জেলা সদরে আপনি সরাসরি এই গাছগুলো আমার এখান থেকে পারেন কুরিয়ার সার্ভিসে? সেই ক্ষেত্রে গাছের কি কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে? না, গাছের সম্ভাবনা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরও আমি বলি যদি কোনো গাছ ভাঙা জায়গা রিপিট গাছটা আবার আমি দিয়ে দিলাম, কিন্তু আমার কুরিয়ানের খরচটা খালি দিব আর কিছু না। তার মানে হচ্ছে আপনি যে কাস্টমার তার জন্য সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছেন যে গাছ যদি কোনো কারণে নষ্ট হয়েও যায় পরিবহনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি আরেকটি গাছ তার জন্য প্রয়োজনে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পাঠিয়ে দিই। এই সেই বিক্রয়োত্তর সেবাটা আপনি তার জন্য দিচ্ছেন, এছাড়া সমস্ত ধরনের পরামর্শ তো আপনি তার জন্য দিয়ে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো আমার মোবাইলে যে কোনো সময় কল করে, এমন কোনো লোক নাই যে এই লোক এই মোবাইলটা আমি বন্ধ রাখি বা এই এই জনের কলটা আমি না ধরি, এমন কোনো ইয়ে আমার নাই। মজনু ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা তো আসলে গাছ সম্পর্কে এতক্ষণ জানলাম, কিন্তু এই ফলটি আপনার একটি গাছ যে বড় গাছটি আমরা দেখেছি সেই গাছে 1 বছরে কি পরিমাণ আসে? আমার এটা মধ্যে মনে করেন 2 বার আসে ফলটা, 2 বার আসার প্রথম হয় 4 মণ, পরে হয় 2 মণ, এই 6 মণের মতো নয়। তার মানে এই মুহূর্তে যে গাছটি আছে পরিপূর্ণ সেই গাছটি থেকে আপনি 4 মণ পর্যন্ত বছরে হারভেস্ট করছেন। আপনার তো আরও একটি গাছ দেখেছি নতুন, যে গাছটির বয়স বোধহয় 8 থেকে 9 বছরের মতো হয়েছে। না, বয়স মাত্র 7, 2 বছর ধরে ফলাই। জি জি,
তো সেই গাছটি থেকে আপনার কি পরিমাণ ফল পেয়েছে? এই বর্তমানে ওনে যে ফল দিয়েছে মনে করেন এই ফল দিয়ে নেব পাকা হইব আদম আর যে দর্নের আবার বার হইছে হ্যাঁ নয় মনে হইব এই বছরে মনে এমন এক ফল আমি দিতে পারি। তার মানে একটি গাছ থেকে পরিপূর্ণ হারভেস্ট করতে গেলে তার একজন ক্রেতাকে অবশ্যই আপনার কাছ থেকে যদি সে তিন মাসের তিন বছরের চারা গ্রহণ করে তিন বছরের একটি চারা পরিপূর্ণভাবে তার ফসল ফল ফলতে সময় নেবে আরো আরো থেকে পাঁচ বছর আরো তিন বছর তিন বছরে ফল আসবে কিন্তু তাকে পরিপূর্ণভাবে ফলটা পেতে হলে চার থেকে পাঁচ বছর অপেক্ষা করতেই হবে এবং চার থেকে পাঁচ বছর অপেক্ষা করলে সে প্রথম হারভেস্টে হয়তো এক থেকে দেড় মন ফল পেতে পারে পেতে পারে যদি গাছ একটু সুস্থ রাখতে পারে সুস্থ রাখতে পারে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি আবহাওয়ার কোনো বিশেষ ব্যাপার আছে বা পানির কোনো বিশেষ ব্যাপার আছে আপনি আমাদেরকে বলছিলেন এই বিষয়গুলো হ্যাঁ এইগুলি হচ্ছে আপনার যদি এটা যত গরম হইব ততই এটার ভালো তার মানে আমরা যে জায়গাটাতে নাতিশীতোষ্ণ অঞ্চল কিন্তু গরমের প্রাধান্য যে জায়গাটাতে বেশি সাধারণত 32 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রা যেখানে সব সময় থাকে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে সেখানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে অনেক কম হয় কিন্তু গরমের প্রাধান্যটা অনেক বেশি সেই জায়গাটাতে এটা খুব ভালো একটা ফল আর যেখানে আসলে শীতের প্রাধান্য খুব বেশি বিশেষ করে রংপুর দিনাজপুরের শেষ অংশে দেখা যায় যে শীতের সময় প্রচুর শীত থাকে তারা কি এই গাছগুলো নিয়ে খুব বেশি উপকৃত হবে না এই গাছগুলি মনে করেন শীতে একটু দম শীত যতদিন থাকে ততদিন গাছটা করে থাম খাইয়া থাকবো এটা বাড়তো না তার মানে দর্শক আপনারা খুব ভালো করে খেয়াল করবেন শুধুমাত্র একটি গাছ নিয়ে আপনি চিন্তা করবেন যে সেখান থেকে ফসল পাবেন বা ফল পাবেন এই ধরনের চিন্তা ভাবনা করে কিন্তু আপনি প্রতারিত হওয়ার কোনো চিন্তা ভাবনা করবেন না কেননা প্রতিটি বিষয়ে আপনাকে জানতে হবে বুঝতে হবে মজদু ভাইয়ের মতো অভিজ্ঞ যারা এই বিষয়গুলো বাংলাদেশে অন্তর্ভুক্ত ঘটিয়েছেন তাদের কাছ থেকে যদি আপনারা এই বিষয়ে সম্যক জ্ঞান লাভ করেন সেই ক্ষেত্রে আপনাদের লস হওয়ার কোনো সম্ভাবনা নেই তো মজদু ভাই আপনার এই দর্শকদের প্রতি বিশেষ কোনো অনুরোধ আছে কি হ্যাঁ আছে মনে করেন হারা যেইখান থেকে গাছ কিনে কিন্তু গাছটি সঠিকভাবে নিতে হইব সুস্থ গাছ এবং দেখবো যে বর্তমানে বাইরের গাছ আছে এগুলি বিয়ে কিনে হয় এটা দেখে কিনব দেখে কিনলে সবচেয়ে ভালো হইব আসলে সুস্থ গাছ এটা চিনবে কিভাবে আপনি যদি একটু দর্শকদেরকে দেখেন এটা সুস্থ গাছ হচ্ছে অনেক গাছ দেখবেন গাছের নিচে কোনো পাতা নাই এটা করতে যোগ না আনছে দেখা যায় আর যেটা নিয়ে ওর জন্য সুস্থ গাছ এটার মাঝে কোনো দাগ দুগ থাকতো না সুন্দর গাছ থাকবো এটা দেখে নিয়ে লাগাইবো দর্শক আমরা এখানে মজনু ভাইয়ের পাশাপাশি গাছগুলোকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু মজনু ভাই কিছু রামবুটান গাছ অলরেডি বিক্রি করেছেন যে বিক্রি গাছগুলো আসলে তিনি আলাদা করে রেখেছেন হয়তো বা আজকেই এই গাছগুলো উনি পাঠিয়ে দেবেন তো এই ধরনের কিছু গাছ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখেন প্রত্যেকটা গাছ গাছের মধ্যে দাগ নাই একেবারে কোনো ধরনের দাগ নেই এবং এখানে কিন্তু সুস্থ সবলভাবে গাছের ঠিক এক ফিট উপর থেকে শুরু করেই পাতাগুলো খুব সুন্দরভাবে সুবিন্যস্ত এবং আপনারা পাতাগুলোর বিষয়ে দর্শক আমরা প্রথমেই আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম একটি ছোট্ট ডালের মধ্যে দর্শক পরিপূর্ণভাবে পাঁচটি পাতা এই এটির হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং পাতাগুলো তুলনামূলকভাবে যথেষ্ট সুন্দর স্পষ্ট রং ধারণ করে আছে এবং এখানে আসলে আমাদের চারপাশে যে গাছগুলো এর সাথে সন্নিবেশিত আছে বিশেষ করে কাঁঠাল গাছ এবং লটকন গাছ এই গাছেরগুলো মাজরা পোকার মাঝে মাঝেই কিছু সমস্যা হয় সেই ক্ষেত্রে তারা কিছু পাতা খেয়ে ফেলে তো এই ধরনের কিছু বৈশিষ্ট্য এই গাছগুলোতে থাকতে পারে তবে সেটা আসলে ভয়ের কিছু নেই তো এখানে পোকার আক্রমণ হিসেবে আপনি যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে এখানে আসলে পোকার বিশেষ কোনো আক্রমণ হয় কি না না এটা দেখেন পোকার বেশি আক্রমণ হয় না তবু মনে করেন অকরে কম পাওয়ারের বিষটা দিতে হইব রামপুটান গাছও যে বিষটা একটু পাওয়ারের বেশি দিন তা পাতাগুলাই যেমন চিট চিট পড়ে যায় আচ্ছা আর যদি পাওয়ারটা একটু কম দেন তা গাছগুলো সুন্দরতা হয় কোনো অসুবিধা হয় না আপনি কোনো এ ধরনের কীটনাশক কি ব্যবহার করেন অকরে জিরো পাওয়ারের যেটা মনে করেন যে এতেনি ই আর নাই এগুলি ব্যবহার করেন আপনি কি দুই একটা নাম বলতে পারবেন যেমন আগে ছিল রক্সিয়ন জাতীয় তারপরে সে এলবা দিলেও কোনো অসুবিধা করে না তো এখানে এই বিষয়গুলো যেমন আপনি উল্লেখ করলেন তেমন আপনি আমাদেরকে আরও কিছু বিষয়ে বলছিলেন যে গাছগুলোতে সাধারণত বেড়ে ওঠার পরে ফলে যখন পরিণত হয় সেই সময়টিতে
এখানে পাখি কোনো উপদ্রব সাধারণত করে না। আমরা অন্যান্য ফলের ক্ষেত্রে সাধারণত দেখি যে বাদুড়ের মতো ক্ষতিকর প্রাণী ফলগুলোকে নষ্ট করে ফেলে। রামবুটানের ক্ষেত্রে কি এই ধরনের কোনো সমস্যা আছে? রামবুটানের ক্ষেত্রে মনে করেন এটা বাদুড়ে খাইতো না, পশু পাখি এগুলি খাইতো না, খাইবো একমাত্র কাঠ বিড়ালি আর ইঁদুর। তো দর্শক, আপনারা কিন্তু খুব ভালো করে দেখেন, আমাদের দেশে এখনও কাঠবিড়ালির সংখ্যাটা আসলে অনেক কমে গিয়েছে, কোনো কোনো অঞ্চলে তো কাঠবিড়ালি আসলে দেখতেই পাওয়া যায় না। আর ইঁদুরের প্রকোপটা আসলে এটা আপনি এলাকাভেদে বিভিন্ন রকম, সেই ক্ষেত্রে আপনারা তুলনামূলকভাবে যে সমস্ত পাখির দ্বারা খাবারগুলো নষ্ট হয় সেই ফলগুলো কোনোভাবে নষ্ট হবে না। তো এছাড়া আর কোনো সমস্যা কি রামবুটানের প্রতিবন্ধক? না না, এটার সামরাল একটু মোড়া না, এটার মধ্যে মনে করেন আপনি কিনো ক্রিয়ানাশক লাগে না, একেবারে ফলের মধ্যে কিছুই লাগে না। পোকা হয় কখনো? না, পোকা হয় না। তো সেই ক্ষেত্রে দর্শক, এর আসলে রামবুটান ফলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এই চমৎকার ফল খাওয়ার কি স্বাদ, এটা দ্বারা আপনারা দেখছেন না। এই বিষয়গুলো দর্শক আমাদের একটু ফিলাই খান দেন না কেমন স্বাদ। হ্যাঁ, আরে পাতার মধ্যে ইয়া দিন না, এমনি না তো যেমন এটা আছে না। হ্যাঁ, আমাদেরকে আসাদ ভাই এবং মজনু ভাই দুজনই আসলে রামবুটান ফলগুলো একটু দেখেন, চেখে দেখছেন যে আসলে এই ফলগুলো খেতে এবং রামবুটানের মধ্যে আসলে ভেতরে অন্তঃস্থলে যে পরিবর্তনগুলো সেটার কিন্তু কিছুই নেই, এবং এটার কিন্তু রামবুটানটা খোসা কিন্তু খুবই নরম এবং মোটা, চামড়াপুরু অত্যন্ত মিষ্টি। তারপর এটার মধ্যে আরেকটা ভেতরে যে টেস্ট সেটা আসলে যারা খাচ্ছেন তারাই ভালো বলতে পারবেন, তাছাড়া আপনারা কিন্তু দূর থেকে কোনোভাবেই এটির মিষ্টতা বা স্বাদ সম্পর্কে এই মুহূর্তে অবগত করা আপনাদের পক্ষে সম্ভব নয়। এটির বীজ কেমন সেটি আসাদ ভাই আমাদেরকে চেষ্টা করবেন আপনাদের তুলে ধরার জন্য। তো খাবার পাশাপাশি আমরা দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এত বড় একটি ফল, আমরা বিশেষ করে যখন লিচু খাই সেই লিচুতে যে বীজগুলো থাকে সেই বীজের সাথে রামবুটানের বীজের পার্থক্য বা পরিপূরক অবস্থানে রামবুটানের বীজটা একটি সম্পূর্ণ পেকে ওঠা রামবুটান এটি বীজ হিসেবে কেমন। বাদামগুলো আছে না দর্শক, আমরা কাঠবাদাম হিসেবে যে বাদামগুলো খাই বা আমরা দেখি সেই বাদামের সাথে এর বীজের একটি অত্যন্ত চমৎকার সম্পর্ক। দর্শক দেখুন, এখানে বাদাম বা কাঠবাদামের সাথে তালুতে নেওয়া আছে আপনারা কাঁঠালের যে ছোট বীজগুলো আছে, কাঁঠালের বীজের সাথে এই রামবুটানের বীজটি আপনারা যদি তুলনা করেন তাহলে আপনারা বুঝতেই পারবেন যে আসলে অত্যন্ত চমৎকারভাবে এই বীজগুলো এই ফলটির মধ্যে অবস্থান করে। দর্শক, লিচুর বীজ কিন্তু এর চাইতে যথেষ্ট বড়। আমার মনে হয় এই রামবুটানটি যদি বাংলাদেশের আবহাওয়ায় আমরা লিচুর পরিপূরক হিসেবে নতুন করে চাষাবাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা নিয়ে শুরু করতে পারি এবং আমাদের অভিজ্ঞ মজনু ভাইয়ের সহযোগিতা অবশ্যই আপনাদের পাশে থাকবে। মজনু ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে, আপনাদের কারো যদি এই রামবুটানের ফল কিংবা চারা অথবা পরিপূর্ণ গাছ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যে কোনো সহযোগিতার জন্য আপনার সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে মজনু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। দেন রামভুটানের মধ্যে জাত তিনটে, একটা আছে লাল ছুটো, এটার বিশের মধ্যে বাজার জায়গা, আর অরিজিনাল ওই সামনে যেটা নিয়ে একটু চ্যাবড়া সাইজের লাল, এটা এটার বিশের মধ্যে বাঁচত না, এটি সবচেয়ে উন্নত মানের জাত মালয়েশিয়ার এই যাত্রা। এটার মধ্যে দেখান একটু চ্যাবড়া সাইজের, হ্যাঁ এটার মধ্যে বিশের মাঝে বাঁচত না, বা এটা অরিজিনাল জাত, আর এটা মিষ্টিও বলা সব দিক দূর দেন। আর যদি গোল্ড হয় বেশি বাজে যাবো গাছ থাকবো গোল্ড, আর এটা একটু লম্বা সাইজের, এটা বাঁচত না বেশির মাঝে। তা দেখে আপনারা যারা ওই বাগান করেন দেখে করবেন, যেমন লাভবান হন। আর যদি গোল্ড ইয়া করেন তো এটা মার্কেট একটু ইয়া করবো, আর এটার মার্কেট পাইবেন বালা। তো ধন্যবাদ মজু ভাই, দর্শকদের জন্য এত চমৎকার একটি ফলের ব্যাপারে এই বিস্তারিত তুলে ধরার জন্য এবং দর্শকদের এত চমৎকারভাবে সহযোগিতা করার জন্য, এবং আগামীতে একইভাবে আপনার এই সহযোগিতা যেন জারি থাকে এই বিষয়ে আপনার কাছে অনুরোধ রেখে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ভাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কৃষি শিল্প উৎপাদনে তথ্য অনুসন্ধানে সবসময় আপনাদের পাশেই এজেড নিউজ।